প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম শুরু করতে যাচ্ছি সাগরময় ঘোষের লেখা সম্পাদকের বৈঠকে বইটির অষ্টম পর্বটি যারা ধৈর্য এবং সময় নিয়ে পুরো বইটি শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ রসচক্রের আড্ডায় তা বড় সাহিত্যিকদের সম্বন্ধে বিশুদা প্রায়ই আমাদের বৈঠকে রসিয়ে গল্প জমাতেন যেন এই মাত্র সে আড্ডা থেকে উঠে এসেছেন বিশুদা বললেন এক রবিবার ঠিক হল রসচক্রর তরফ থেকে কবি গিরিজা কুমার বসুকে মানপত্র দেয়া হবে বৈঠকে একজন বললে এ কি সেই বিখ্যাত লেবেনচুস কবি গিরিজা কুমার বিশুদা খেঁকিয়ে উঠলেন হ্যাঁ গো হ্যাঁ তিনি প্রস্তাবটা উত্থাপন করলেন শরৎবাবু নিজেই আমরা কয়েকজন আপত্তি জানিয়ে বললাম তা হয় না শরদ্দা কালিদা যতীন্দা নরেন্দা থাকতে আগে গিরিজাদাকে দেওয়াটা একটু দৃষ্টিকটু হয় না আমাদের আপত্তি শরদ্ধা কানেই তুললেন না শুধু বললেন ওরা মানপত্রের জন্য ব্যস্ত নয় তাছাড়া ওদের মানপত্র দেবে দেশবাসী কিন্তু গিরিজার কথা স্বতন্ত্র বেচারি সারা জীবন ধরে ওর বউকে উপলক্ষ করে কয়েক হাজার প্রেমের কবিতা লিখল অথচ তোমরা কেউ ওকে আমলে দিলে না তাই ওর মনে একটা ক্ষোভ আছে এ কথার পর আর আপত্তি চলে না সবাই মেনে নিলুম বিশ্বপতি চৌধুরী মানপত্র দেবেন পরামর্শটা শরৎবাবুই দিলেন বিশুধার গল্পে বাধা দিয়ে বৈঠকের সব্যসাচী লেখক টিপ্পণী কেটে বললেন এটা কীরকম হল বিশুদা শরৎবাবু কালিদাস রায় যতীন বাগছি নরেন্দ্রদেব এরা আপনার গল্পের তোড়ে দাদা হয়ে গেলেন বিশুদা রেগে বললেন ওই তো আপনাদের দোষ কিছু না জেনে মন্তব্য করবেন রসচক্রের বৈঠকে বসবার তো পেলেন না পেলে বুঝতেন রসচক্রের ওইটিই ছিল রীতি বয়োজ্যেষ্ঠরা ওখানে সবাই দাদা সমবয়সের কনিষ্ঠদের সঙ্গে তাদের তুইতকারী সম্পর্ক তাই বলুন সব্যসাচী লেখক টেবিলে টোকা মেরে তবলার তুলতে তুলতে বললেন কোন দিন শুনব রসচক্রের সভ্যদের মুখে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত দাদা বনে গেছেন শুধু কাঁধে হাত দেওয়াটাই বাকি আমাদের এই সব্যসাচী লেখকের খোঁচা দেওয়ার স্বভাবটা আর বদলাতে পারলাম না জমে ওঠা গল্পকে কাঁচিয়ে দিয়ে মজা দেখা আমরা সবাই বিষুতাকে তাতিয়ে দিয়ে বললাম চালিয়ে যান বিশুদা ওর কথায় কান দেবেন না একগাল হেসে বিশুদা বললেন ওর কথায় কোনোদিন কান দিই নাকি যত্ত সব ও কি যেন সেই মানপত্রের কথা ঠিক হল যতীন তোমাদের যতীন বাগচি গো তার বাড়িতে পরবর্তী রবিবার সকালে মানপত্র দেওয়া হবে পরে রবিবার বেলা নয়টার সময় রসচক্রের সভ্যরা একে একে যতীন বাগচির বাড়িতে জমায়েত হয়েছেন শরৎদাও যথাসময়ে উপস্থিত কিন্তু মানপত্র আনার ভার যার উপর দেওয়া হয়েছিল সে বিশ্বপতি চৌধুরীর দেখা নেই এদিকে গিলে হাতা আদ্যির পাঞ্জাবি আর ধাক্কা দেওয়া শান্তিপুরী কোঁচানো ধুতি পরে ষাট বছরের যুবা কবি গিরিজা কুমার বসু ঘর আলো করে বসে আছেন শরদ্দা বললেন মানপত্র যখন আসতে দেরি হচ্ছে ততক্ষণে মালাচন্দন ওকে পরিয়ে দাও দুটি মেয়ে এসে গোড়ে মালা আর শ্বেত চন্দন পরিয়ে দিতেই শরৎদা বললেন হ্যাঁ হ্যাঁ এতক্ষণে গিরিজাকে বর বর দেখাচ্ছে বিশুদার কথায় আবার বাধা দিয়ে সব্যসাচীর লেখক বলে উঠলেন শরৎবাবু গিরিজাবাবুকে বাবুকে বর বলে গাল দিলেন আর গিরিজা বাবু তা বিনা প্রতিবাদে হজম করলেন বিশুদা বললেন রসচক্রের সভ্যরা রসিকতা বুঝতেন আপনার মতো তারা বেরসিক ছিলেন না যাক সে কথা এদিকে বেলা বাড়ছে বিশ্বপতি বাবুর দেখা নেই সবাই ব্যস্ত আর উদ্গ্রীব কখন বিশ্বপতি বাবু আসবেন শরৎটা কিন্তু নির্বিকার শুধু বললেন বিশ্বপতির জন্য ব্যস্ত হবার কিছু নেই ওর আসতে একটু দেরি হবেই বিশুদা থামলেন একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে বললেন এবার এক রাউন্ড চা হয়ে যাক বকর বকর করে গলাটা শুকিয়ে গেছে ঘরের এক কোণে অমর এক মনে কতকগুলি লেখার পাণ্ডুলিপি ফাইলে গুছিয়ে রাখছিল বোঝা গেল কান সে খাড়া রেখেছিল গল্পের দিকে বিশুদার মুখ থেকে চায়ের কথা বেরোতে না বেরোতেই হন্তদন্ত হয়ে টিপট নিয়ে ছুটে বেরিয়ে গেল যেখানে এসে বিশুদা চায়ের জন্য গল্প থামিয়েছেন সেখানে অধিক বিরতিবোধ হয় ওর মনপুত নয় বৈঠকের তরুণ কবি আর ধৈর্য ধরে রাখতে না পেরে বললেন তারপর কি হল বিশুদা বিশুদা বললেন কি আর হবে বিশ্বপতিবাবু না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বুঝলাম বেচারে অমরকে বিশুদা বঞ্চিত করতে চান না শুধু বললেন আপনারা তমাল বসুর কবিতা পড়েছেন বৈঠকে তরুণ কবি বললেন পড়েছে কিছু কিশোর বয়সে কিন্তু কি পড়েছে আর জিজ্ঞাসা করলে বলতে পারবো না তবে এটুকু মনে পড়ে প্রেমের কবিতাই বেশি লিখতেন যা ওই বয়সে পড়তে মন্দ লাগত না বিশুদা বললেন এই দম্পতি সারা জীবন ধরে প্রেমালাপ করেছেন কবিতায় এবং পত্রপত্রিকায় প্রকাশিত সেই প্রেমালাপ শেষে প্রলাপ হয়ে উঠেছিল বিশুদার এই কথায় আমি প্রতিবাদ জানিয়ে বললাম যাই বলুন তরুণ বয়সেই এই কবি দম্পতির কবিতা কিন্তু আমার ভালোই লাগত যে বয়সটায় একটুকু কথা আর একটুকু ছোঁয়া নিয়ে মনে মনে অর্ধেক রাজত্ব আর রাজকন্যার কল্পনা করতে ভালো লাগত সে বয়সে ওদের লেখা মিষ্টি প্রেমের কবিতার একটা মোহ তৈরি হয়েছিল বইকি। কি ওই জন্যেই তো বলা হয় অমর বিশুদার সামনে চায়ের কাপটা রাখতেই চুমুক মেরে আবার বললেন যাক বিশ্বপতি বাবু এসে গেছেন ট্যাক্সি থেকে ব্যস্ত সমস্ত হয়ে নামলেন হাতে খবরের কাগজে রোল করা একটা বিরাট জিনিস অনুমান করলাম মানপত্রই হবে শরদ্দা বললেন কি হ্যাঁ বিশ্বপতি এত দেরি করলে যে বিশ্বপতিবাবু বললেন আপনি যে ধরনের মানপত্রের কথা বলেছিলেন কলকাতায় কোথাও খুঁজে পাইনি এদিকে দেরি হয়ে যাচ্ছে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন তাও বুঝতে পারছি শেষকালে খালি হাতে ফিরব তাই মরিয়া হয়ে একটা ট্যাক্সি নিয়ে ছুটলাম ধাপার মাঠে তাই দেরি হয়ে গেল আমরা সবাই এই ওর মুখের দিকে তাকাচ্ছি আর ভাবছি একটা মানপত্রর সঙ্গে ধাপার মাঠ পর্যন্ত ছোটার কি সম্পর্ক শরদ্দা বললেন তাহলে আর অপেক্ষা নয় বেলা অনেক হলো ফটোগ্রাফারও সেই নটা থেকে বসে আছে ফটো তুলবার জন্যে বিশ্বপতি মানপত্রটা তুমি গিরিজার হাতে তুলে দাও বিশ্বপতি বাবু একটু কিন্তু কিন্তু করে বললেন আপনি উপস্থিত থাকতে আমি দেব শরদ্দা বললেন একই কথা তাছাড়া রসচক্র তরফ থেকে তোমাকেই তো এভার দেওয়া হয়েছে গিরিজা কুমার বসু গলায় মালা দিয়ে বসে আছেন আর প্রবল উত্তেজনায় শীতকালে কপালে কালো কালো ঘাম দেখা দিয়েছে বিশ্বপতি বাবু গিরিজা বাবুর সামনে জোর হস্তে নিবেদনের ভঙ্গিতে খবরের কাগজে মোড়া সুতো দিয়ে বাঁধা মানপত্রটি রাখলেন শরদ্দা বললেন হে বিশ্বপতি কাগজের মোড়কটা খুলে মানপত্রটা ওর হাতে তুলে দাও একটু ইতস্তত করে বিশ্বপতি বাবু কাগজের মোড়কটা খুলে ফেললেন বেরিয়ে পড়ল দু হাত মাপের একটা মান কচুর পাতা গিরিজা বাবু এক লাফে আসন ছেড়ে উঠে পড়লেন গলার মালা ফেললেন ছেড়ে। ছিঁড়ে বাবুর দিকে বিক্ষুব্ধ দৃষ্টি হেনে বললেন বুঝতে পেরেছি শরৎদা আমাকে নিয়ে এই যে ধ্যাসটা মোটা হলো তার মূলে রয়েছেন আপনি শরৎদা চোখে মুখে বিস্ময়ের ভাব এনে বললেন আমি কি করে জানব বিশ্বপতির উপর ভার ছিল মানপত্র আনবার কথাটা ও রেখেছে আপনার সঙ্গে এই আমার শেষ দেখা আমি চললুম শরদ্দা বললেন হ্যাঁ তার আগে অন্তত তোমার সঙ্গে অন্তত ফটোগ্রাফটা তুলে রাখা যাক ফটোগ্রাফারকে সকাল থেকে বসিয়ে রাখা হয়েছে শরদ্দার এই কথায় কাজ হলো শরৎবাবুর ওপর যতই রাগ হোক না কেন ওর সঙ্গে একটা ছবি তুলে রাখার লোভ কার না আছে গিরিজাবাবু রাজি হতে ওকে মাঝখানে রেখে সবাই মিলে ছবি তোলা হল গিরিজাবাবুর মাথার পিছনে অতি সন্তর্পণে যে মানকচুর পাতাটা তুলে ধরা হয়েছিল বাবু তা জানতে পেরেও না জানার ভান করেছিলেন বিশুদা এবার থামলেন আমরা সবাই উৎসুক হয়ে উঠলাম সেই ফটোগ্রাফটা কিভাবে সংগ্রহ করা যায় বিশুদা বললেন দুঃখের কথা আর বলেন কেন সেই ফটোগ্রাফ সংগ্রহের চেষ্টা আমরা কি কম করেছি কবিপত্নী তমালতা বসু গিরিজাবাবুর কাছ থেকে সব বৃত্তান্ত শুনে হুকুম দিলেন যত টাকা লাগে এক্ষুনি গিয়ে ফটোগ্রাফারের কাছ থেকে নেগেটিভটা কিনে আনতে এবং গিরিজাবাবু তা করেও ছিলেন পরে সে নেগেটিভটির আর কোনো পাত্তা পাওয়া গেল না প্রশ্ন দেখা দিল শরৎচন্দ্র বাবুকে নিয়ে এরকম রসিকতা কেন করলেন বিশুদ বললেন আমরা শরদ্দাকে এই প্রশ্নই করেছিলাম শরদ্দা বললেন গিরিজা রোজ সকালে তাড়াতাড়া কবিতা এনে আমাকে শোনাতে লাগল ঘন্টার পর ঘন্টা। সারা সকালটাই মাটি অমৃত সমান রসচক্রের কথা থামতেই আমি বললাম বিশুদা এবার আরেক দফা চামৃত হয়ে যাক অনেকক্ষণ তো গাঁজাখড়ি গল্প চালালেন বিশুদা ফোঁস করে উঠলেন বললেন আপনারা বড়ই বেরসিক আজকালকার ভেজালের যুগে কোন জিনিসটা খাঁটি গল্পে কিছু ভেজাল যদি এসেই থাকে তাতে দোষ কি দোষ নেই তবে গিরিজা বাবুকে নিয়ে শরৎবাবু এরকম নির্মম রসিকতা কেন করলেন সেইটাই বুঝতে পারছি না বিশুদা বললেন কি করে বুঝবেন গিরিজা বাবুর পাল্লায় কোনোদিন তো পড়েননি তাছাড়া এর এ আর কি শুনলেন শরদ্দা রবীন্দ্রনাথকে একবার কীরকম জব্দ করেছিলেন সে ঘটনাটা বলি পথের দাবি বই বায়জাপ্ত হবার পর বন্ধুদের পরামর্শে শরদ্দা রবীন্দ্রনাথকে অনুরোধ জানিয়েছিলেন যে সাহিত্যের উপর ইংরাজ সরকারে অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিতে রবীন্দ্রনাথ শরৎদার এই অনুরোধ রক্ষা করতে পারেননি এবং কেন পারেননি তা এক দীর্ঘপত্রে রবীন্দ্রনাথ শরদ্দাকে জানিয়েছিলেন কিন্তু পণ্ডিচেরির দিলীপ কুমার রায় যখন লোকমুখে শুনলেন যে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের অনুরোধ রাখেননি ছুটে চলে এলেন শরদ্দার কাছে শরদ্দাকে একটু উস্কে দেবার বাসনায় সুরে বললেন কবি আপনার অনুরোধ উপেক্ষা করে আপনার খুবই ক্ষতি করলেন মুচকি হেসে বললেন হে মন্টু কবি আমার আর কি এমন ক্ষতি করলেন আমি ওর যা ক্ষতি করেছি জীবনে তা উনি ভুলতে পারবেন না গিরিজা কুমার বসুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি শনিবার বিকেলে দপ্তরে বসে একটা সদ্য পাওয়া পাণ্ডুলিপির পাতার উপর মুগ্ধ দৃষ্টি রেখে ঘাড় গুঁজে বসে আছি আড্ডাধারী বন্ধুরা একে একে হাজির হয়েছে সেদিকে ভ্রুক্ষেপ নেই আমার তন্ময়তা ভঙ্গ করবার জন্য আড্ডার সব্যসাচী লেখক বললেন রাবিন্দ্রিক ধাঁচের হাতের লেখার পাণ্ডুলিপি কি না তাই এত মনোযোগ আমাদের দিকে আর চোখ তুলে তাক আবার ফুরসত হচ্ছে না আড্ডার গাল্পিক লেখক বললেন রাবিন্দ্রিক হাতের লেখার প্রতি আশ্রমিকদের কেমন যেন একটা দুর্বলতা আছে কোনো পাণ্ডুলিপি যদি রবীন্দ্রনাথের হাতের লেখার ধাঁচে হয় তাহলে আর তা পড়ে দেখারও প্রয়োজন হয় না সে লেখা সরাসরি প্রেসে চলে যায় রবীন্দ্রনাথের মতো হাতের লেখা যখন তখন লেখার হাত থাকতেই হবে আমাকে একটু কটাক্ষ করেই সব্যসাচী লেখক বললেন ওর ভাবটা হচ্ছে প্রহ্লাদের মতো হাতে হাতেখড়ির সময় ক লিখতে গিয়ে কৃষ্ণ বলে কেঁদে আকুল তরুণ কবি বললেন আপনারা কি বলতে চান এই পত্রিকায় মাঝে মাঝে আমার কবিতা প্রকাশিত হয় সেটা কি শুধু আমার রাবীন্দ্রিক হাতের লেখার জন্যে রচনার গুণে নয় সব্যসাচী লেখক সুযোগ পেলেই তরুণ কবিকে একটু বেকায়দায় না ফেলে ছাড়েন না বললেন সত্যি কথা বলতে কি ফিফটি 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 তার মানে কবির কণ্ঠে একটু উষ্মার আভাস হাতের লেখা পঞ্চাশ আর দুর্বোধ্যতা পঞ্চাশ এই বাক বাকবিতণ্ডা থেকে তরুণ কবিকে উদ্ধার করা প্রয়োজন আর প্রয়োজন এই অভিযোগ থেকে আত্মপক্ষ সমর্থনের পাণ্ডুলিপি এক পাশে সরিয়ে রেখে বললাম পরীক্ষার্থী ছাত্র আর যশপ্রার্থী লেখকদের হাতের লেখা পরীক্ষক ও পত্রিকা সম্পাদকের উপর কিছুটা প্রভাব বিস্তার করে বই কি তা বলে ভালো রচনা হাতের লেখার দোষে পরীক্ষায় কম নম্বর পেলেও পত্রিকার সম্পাদক বাতিল করে দেবেন এমন কদাচিত ঘটে সব্যসাচী লেখক বাধা দিয়ে বলে উঠলেন হাতের লেখার দোষে যে ভালো লেখার সম্পাদকের দপ্তর থেকে বাতিল হয়ে যায় তা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার রয়েছে আমরা সবাই উৎসুক হয়ে উঠলাম নতুন কিছু খবর শোনার লোভে সব্যসাচী লেখক বললেন উনিশশো সালের কথা নবশক্তি পত্রিকা তখন পার্ক সার্কাস থেকে বেরোয় প্রেমেন্দ্র মিত্র নামে সম্পাদক পত্রিকা প্রকাশের দায়িত্ব একা অদ্বৈত মল্লবর্মণের ঘাড়ে আমি মাঝে মাঝে লেখা নিয়ে যাই মিষ্টভাষী ক্ষীণকায় মানুষটির বিনয় নম্র স্বভাব আমাকে খুবই আকর্ষণ করত কিন্তু যখনই গিয়েছি দেখেছি কাজের চাপে অত্যন্ত বিব্রত এক হাতে তাকে সব কিছুই করতে হতো জমিয়ে বসে গল্প করার ইচ্ছে উভয়ের থাকা সত্ত্বেও দু চার কথার পর বিদায় নিয়ে চলে আসতাম কিছুদিন বাদে অফিসের পর বিকেলে নবশক্তির কার্যালয়ে গিয়ে দেখি বাবু নেই তার জায়গায় বসে আছেন একটি নব্য ছোকরা পরনে মিহি খদ্দরের ধুতি পাঞ্জাবি কাঁধের উপর পরিপাটি ভাঁজে স্ত্রী করা একটি কালো পাড়ের মাদ্রাজি সাদা চাদর ঘরে ঢুকতে নব্য ছোকরা গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন কি চাই অদ্বৈতবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম তিনি এক মাসের ছুটি নিয়ে দেশে গেছেন কিছু প্রয়োজন আছে আপনারাই বলুন এরকম কাঠখোট্টা মেজাজের লোকের কাছে প্রয়োজনের কথা বলবার প্রবৃত্তি হয় খামটা পকেটেই ছিল পকেটেই থেকে গেল তবু একটু অন্তরঙ্গতা দেখাবার জন্য বললুম একটু জল খাওয়াতে পারেন অপেক্ষা করতে হবে বেয়ারাটা কাগজ নিয়ে ডাক ঘরে গেছে এই এলো বলে মনে মনে ভাবলুম ভদ্রতার খাতিরে অন্তত দু চারটা কথা বলবেন কিন্তু ছোকরা সাজ পোশাকে খদ্দর মার্কা হলে কি হবে আমার দিকে দ্বিতীয়বার ফিরেও তাকালো না টেবিলের উপর ডান হাতের কাছে এক বান্ডিল খালি খাম বাঁ দিকে এক তারা খাম ভর্তি ডাকে আসা গল্প প্রবন্ধ বাঁ দিক থেকে একটা খাম তুলে আলোর দিকে মেলে ধরে খালি অংশটুকু ফরাত করে একটানে ছেড়ে ফেললেন বেরিয়ে এলো একটা কবিতা কবিতার নাম ও লেখকের নামের উপর একবার চোখ বুলিয়ে বলে উঠলেন আহা কি কবিতার নাম সুমিতাকে সুমিতাকে নিয়ে যদি কবিতা লিখবি সেটা সুমিতার হাতে দিয়ে এলেই পারতিস আমাদের জ্বালানো কেন বলার সঙ্গে সঙ্গে ডান দিকের খালি খামের বান্ডিল থেকে আরেকটা খাম তুলে তার মধ্যে কবিতাটি ভরে খস খস করে লেখকের নাম ঠিকানা লিখে ফেললেন আবার বা দিকের খামে হাত আবার ফরাত শব্দে ছেঁড়া এবার বেরিয়ে এলো একটি গল্প সঙ্গে সঙ্গে স্বগদোক্তি হল যেমন হাতের লেখা তেমনি গল্পের আকার তেমনি লেখকের নাম ডান হাতের খাম উঠে এলো গল্পটি তার মধ্যে কবরস্থ হতেই আমি উঠে পড়লাম চোখের সামনে লেখার উপর এমন কষাই আর কতক্ষণ সহ্য করা যায় ভদ্রলোকের তখন ভ্রুক্ষেপ নেই যে একজন আগন্তুক জল খেতে চেয়ে না খেয়েই বেরিয়ে যাচ্ছেন দরজার চোকাট পার হয়ে রাস্তার সিঁড়িতে পা দেবার আগেই আমার এই নিঃশব্দে চলে যাওয়াটা ওর নজরে পড়েছে কিনা জানবার জন্যে পিছনে ফিরে তাকালাম তিনি তখনও আপন মনে ছিঁড়ছেন আর ভরছেন ছিঁড়ছেন আর ভরছেন যেমন আসা তেমনি যাওয়া এ পর্যন্ত বলেই সব্যসাচী লেখক আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসতে লাগলেন ভাবখানা বুঝো সাধু যে জানো সন্ধান সন্ধান জানবার আগেই কথার মোড় ফেরাবার উদ্দেশ্যে আমি বললাম আপনার অভিজ্ঞতাকে স্বীকার করে নিয়ে এর বিপরীত নজিরও আমি দেখাতে পারি সুবোধ ঘোষের উদাহরণী সুবোধবাবুর হাতের লেখা যারা দেখেছেন তারাই জানেন যে তার হাতের লেখার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় না থাকলে পাঠক তার সহজসাধ্য নয় সুবোধবাবুর প্রথম উপন্যাস তিলাঞ্জলি দেশ পত্রিকায় প্রকাশের জন্য পাণ্ডুলিপি প্রেসে পাঠানো হল কম্পোজ করতে গিয়ে লাইনও অপারেটরের হিমশিম অবস্থা কাজের স্পিড গেল কমে এক ঘন্টার কাজ দু ঘন্টা সময় লাগে প্রুফ যখন এলো তা সংশোধন করতে গিয়ে ক্ষতবিক্ষত কারেকশন করা মানে নতুন কম্পোজের সামিল একদিন দুপুরে দপ্তরে বসে আছি তখন আনন্দবাজার রবিবাসরীয় বিভাগ আর দেশের দপ্তর ছিল একই ঘরে পাশাপাশি টেবিলে সুবোধবাবু তখন রবিবাসরীয় বিভাগে কাজ করেন তিনিও বসে আছেন এমন সময় প্রেস থেকে লাইনো বিভাগের ইনচার্জ একটা পাণ্ডুলিপি হাতে ঘরে এসে উপস্থিত ঘরে ঢুকে তিনি বোমার মতো ফেটে পড়লেন এই লেখকের লেখা এত দুর্বোধ্য যে কোনো অপারেটর কম্পোজ করতে চায় না এই লেখককে কেন আপনারা বলেন না আর একটু ধরে ধরে সুস্পষ্ট করে লিখতে এই বলে সুবোধবাবুর উপন্যাসের কপি শূন্যে তুলে ধরলেন আমি তো হতবাক আরক্তির মুখে সুবোধবাবু আমার দিকে তাকিয়ে সুবোধবাবুর লেখক খ্যাতি তখন ব্যাপক ছিল না এবং লাইন বিভাগের লোকেদের তখন জানবারও কথা নয় যে সুবোধ ঘোষ কে অস্বস্তিকর অবস্থার জবনীকা টানবার জন্য আমি তাড়াতাড়ি সুবোধবাবুর দিকে তাকিয়ে বললাম হে এই যে এই ইনি লেখক এরই নাম সুবোধ ঘোষ সঙ্গে সঙ্গে অপারেটর ভদ্রলোক লজ্জায় কাঁচু মাছু হেসে কিন্তু কিন্তু করে বললেন বুঝেছেন কি না আমি ঠিক বুঝতে পারিনি অপারেটরকে সংকোচ থেকে উদ্ধারকল্পে বললাম আমাদের কাগজের সম্পাদক বঙ্কিমবাবুর হাতের লেখা যদি কম্পোজ করতে পারেন তাহলে সুবোধবাবুর লেখা কম্পোজ করতে পারবেন না কেন বঙ্কিমবাবু বহু বছর ধরে লিখছেন পুরনো অপারেটররা ওর লেখার ধাঁচ এতদিনে বুঝে ফেলেছে আমি বললাম সুবোধবাবুও বহু বহু বছর ধরেই লিখবেন ততদিনে ওর হাতের লেখার ধাঁচও আপনার অপারেটররা বুঝে ফেলবে এই ঘটনার বেশ কিছু কিছুকাল পরে সুবোধবাবু যখন আনন্দবাজার পত্রিকার সহযোগী সম্পাদক নিয়মিত সম্পাদকীয় লেখেন তখন প্রেসের একজন লাইন ও অপারেটর কী কারণে খবর না দিয়ে ডিউটি থেকে ডুব মারে পরদিন ডিউটিতে আসা মাত্র সেই লাইন ও ইনচার্জ ভদ্রলোক খুব খানিকটা বকাবকি করে বললেন ফের যদি এরকম হয় তাহলে তোমার চাকরি থাকবে না বলে দিচ্ছি উত্তরে সে লোকটি গম্ভীর হয়ে বললে সুবোধবাবুর যতদিন এখানে চাকরি আছে ততদিন আমার চাকরি মারে কে বহু বছর পরে এই লাইন ইনচার্জ পূজা সংখ্যায় সুবোধবাবুর একটি গল্প শেষ মুহূর্তে পেয়ে অলৌকিক কার্যক্ষমতার পরিচয় দিয়েছিলেন সে গল্প বারান্তরে আপনাদের বলবো। বৈঠকের গাল্পিক সাহিত্যিক গল্প শুনতে এবং গল্প বলতে খুবই ভালোবাসেন কিন্তু তার একটা অভ্যাস হচ্ছে টু দ্য পয়েন্ট থাকা অর্থাৎ যে প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু সেই প্রসঙ্গ যদি গল্পের তোরে ডালপালা বিস্তার করতে করতে প্রসঙ্গান্তরে চলে যাবার চেষ্টা করে তাকে আবার মূল কাণ্ডে ফিরে আনা তাই বিরক্তির ভাব প্রকাশ করে বললেন যে কথা শুরু হয়েছিল সেই কথাই হোক রাবিন্দ্রিক হাতের লেখার যে বিরাট পাণ্ডুলিপিটার উপর আপনি এতক্ষণ হুমড়ি খেয়ে পড়েছিলেন সে বস্তুটি কি জানতে পারি ভ্রমণ কাহিনী আমার কথা শুনে সব্যসাচী সাহিত্যিক গাল্পিক সাহিত্যিককে একটু ভরসা দেবার সুরে বললেন যাক বেঁচে গেলেন উপন্যাস তো নয় উপন্যাস হলেই ভয় আবার একজন প্রতিদ্বন্দ্বী দেখা দিল আমি বললাম নাইবা বা হল উপন্যাস এ লেখার জাতিপাতি স্বতন্ত্র উপন্যাসের ধারে কাছে লাগে না দশ জোড়া চোখ বড় বড় করে একরাশ রাস ভরা প্রশ্নে জেগে উঠল লেখকটি কে আপনারা চিনবেন না সৈয়দা আবার প্রশ্ন সৈয়দা তিনি আবার কে আমি বললুম ডক্টর সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র সেই সুবাদে আমার সৈয়দা সব্যসাচী লেখক বললেন তাহলে তো আর কিছু বলা যাবে না একের রাবিন্দ্রিক হস্তাক্ষর তদুপরি শান্তিনিকেতনিক এ লেখা তো অবশ্য প্রকাশিতব্য আমি বললাম আগামী সপ্তাহ থেকে লেখাটি প্রকাশিত হবে আপনারাই তখন বিচার করবেন লেখাটি প্রকাশিতব্য কিনা তবে এটুকু আপনাদের বলে রাখছি এই এক বই লিখেই ইনি বাংলা সাহিত্যে পাঠকচিত্ত জয় করবেন গাল্পিক বন্ধু বললেন আচ্ছা বেশ কিছু কাল আগে পরিচয় পত্রিকায় ভাষাতত্ত্ব নিয়ে এর একটি প্রবন্ধ পড়েছিলাম মনে পড়ছে তিনি কি ইনি আমি বললাম আপনি ঠিকই ধরেছেন তিনি ইনি সেখানে তিনি পণ্ডিত কিন্তু এ লেখায় পাণ্ডিত্যের সঙ্গে সাহিত্য রসের অপূর্ব যোগাযোগ দেখতে পাবেন এই এক লেখাতেই বাংলা সাহিত্য জগতে সৈয়দ মুজতবা আলীর আসন পাকা হয়ে গেল আজ তিনি সর্বশ্রেণীর পাঠকদের প্রিয় লেখক তার নিজের লেখা সম্বন্ধে তাকে প্রশ্ন করলে তিনি আনাতন ফ্রাসের একটি উদ্ধৃতি দিয়ে বলতেন ইফ ইউ উইশ টু ট্র্যাভেল মোর ট্র্যাভেল লাইট তোমার লেখাকে তুমি যদি সর্বত্র গামী করতে চাও হালকা হয়ে লেখো পণ্ডিতি ফলিও না আলোচনা প্রসঙ্গে বৈঠকে সেদিন কথা উঠল কালে প্রথম প্রকাশিত লেখায় কোন কোন লেখক স্বনামধন্য হয়েছেন বৈঠকের গাল্পিক বন্ধু আলোচনার বিষয় একটু গুরুগম্ভীর হয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন এই বুঝে তর্ক বিতর্ক শুরু হল সেই সঙ্গে গলার শিরা ফুলিয়ে চিৎকার তিনি হঠাৎ বলে উঠলেন যে যাই বলুন বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী নিয়ে আবির্ভাব একটি চিরস্মরণীয় ঘটনা সেই সঙ্গে যিনি তাকে আবিষ্কার করেছিলেন বিচিত্রা সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তার কাছে আমরা চিরকৃতজ্ঞ ভবিষ্যতে বাংলাদেশে সাহিত্যিক উপেন্দ্রনাথের কোনো রচনাই যদি স্মরণীয় হয়ে না থাকে তবু তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন দুটি লেখকের রূপে একজন মানিক বন্দ্যোপাধ্যায় অপরজন বিভূতিভূষণ আর এই বিভূতিভূষণের সঙ্গে উপেন্দ্রনাথের প্রথম পরিচয়ের ঘটনাটা খুবই কৌতুককর এইটুকু বলেই গাল্পিক বন্ধু থামলেন এটা তার বরাবরের স্বভাব শ্রোতাদের একটা উৎকণ্ঠার মধ্যে এনেই বিরতি আমাদের প্রতিক্রিয়াটা উপভোগ করবার জন্যই বোধহয় একটা কর্ণরোচক গল্পের সূত্রপাত করেই থেমে গেলেন আমরা সবাই হা হা করে উঠলাম থামলেন কেন ঘটনাটা বলুন